হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, চিনতে পারছো তো আমাকে? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি তোমাদের অভিনন্দা ম্যাম। অনলাইনে তোমাদের ক্লাস নিতে আবার চলে এলাম। তোমাদের ক্লাস নিতে তো আমার খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমার ক্লাস? অবশ্যই আমায় জানিও, কিন্তু আমার ভিডিও দেখার পর কমেন্ট করেই তোমরা জানাতে পারবে কেমন লাগছে আমার ক্লাস। এবার আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের বিষয় হলো যুক্তির বৈধতা আর অবৈধতা, এই নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। দেখো, এখানে আমি তোমাদেরকে সংজ্ঞাকারে সুন্দর করে লিখে দিয়েছি যুক্তির বৈধতা, অবৈধতা এবং সত্যতা। সত্যতা, মিথ্যাত্ব, এই দুটো জিনিস কি? কখন আমরা কোনো জিনিসকে সত্য বলবো, আবার কখন তাকে মিথ্যে বলবো। সত্যতা, প্রথমে এটা মাথায় রাখবে, সত্যতা জিনিসটা সবসময় বচনের ক্ষেত্রে হয়। কোনো বচনই সত্য হতে পারে অথবা মিথ্যে হতে পারে। কোনো যুক্তি কিন্তু কখনোই সত্য মিথ্যা হতে পারে না। যুক্তি কি হতে পারে? যুক্তি বৈধ হতে পারে অথবা অবৈধ হতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যখনই প্রশ্ন করা হবে সত্যতা মিথ্যা তো কার সাথে যুক্ত, তোমরা বলবে সত্যতা মিথ্যাত্ব যুক্ত বচনের সাথে। একটা বচনই কখনো কখনো সত্য হয়, আবার কখনো মিথ্যা হয়। যখন বচনটার বাস্তব অস্তিত্ব থাকে তখন তাকে বলা হয় বচনের বস্তুগত সত্যতা, আর যখন তা থাকে না তখন হয় বচনটি মিথ্যা। অর্থাৎ বাস্তবের সাথে যদি তার মিল না থাকে তখনই বচনটা হয়ে যায় মিথ্যা। অপরদিকে একটি যুক্তি কখন বৈধ অবৈধ হয়? যুক্তিটি যদি সবসময় নিয়ম অনুসারে চলে, যুক্তির আকারগত যদি বৈধতা থাকে তাহলে যুক্তিটি হয়ে যায় আকারগতভাবে বৈধ, আর যদি তা না থাকে তাহলে যুক্তিটি হয়ে যায় অবৈধ। এবার আমরা দেখে নিই যে একটি যুক্তি বৈধতার কী কী নিয়ম থাকে। মূলত তিনটি নিয়ম থাকে। একটি যুক্তিবাক্য যখন সত্য হয় তখন সিদ্ধান্তটি সত্য হয়, এটা হচ্ছে যুক্তির বৈধতার প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি? যুক্তিবাক্য মিথ্যা আর সিদ্ধান্ত মিথ্যা, এটা হচ্ছে বৈধতার দ্বিতীয় নিয়ম। আর তৃতীয় নিয়ম কোনটি? তৃতীয় নিয়ম হলো যুক্তিবাক্য মিথ্যা আর সিদ্ধান্ত সত্য, এক্ষেত্রেও কিন্তু একটি যুক্তি বৈধই হবে। অপরদিকে দেখো, একটি যুক্তি অবৈধতার কী কী নিয়ম, সেই নিয়মগুলোকে আমি পরপর লিখে দিয়েছি কখন একটি যুক্তি অবৈধ হয়। প্রথম দেখো, এক নম্বরে আমি লিখেছি যুক্তিবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে কিন্তু একটি যুক্তি অবৈধ হয়। আবার দ্বিতীয় নম্বরে আমি কী লিখেছি? যুক্তিবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, তাহলেও কিন্তু একটি যুক্তি অবৈধ হতে পারে। অপরদিকে যুক্তিবাক্য মিথ্যা আবার সিদ্ধান্তটিও মিথ্যা, তাহলেও কিন্তু একটি যুক্তি অবৈধ হতেও পারে। আবার চার নম্বরে কী লিখেছি? যুক্তিবাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, তাহলেও কিন্তু একটি যুক্তি অবৈধ হয়। তাহলে আজকে আমি তোমাদেরকে একটি যুক্তি কখন বৈধ হচ্ছে আবার কখন অবৈধ হচ্ছে সেই নিয়মগুলোকে পরপর ক্রমান্বয়ে সাজিয়ে দেখিয়ে দিলাম। তোমাদের কাজ হবে এই যুক্তির বৈধতা অবৈধতার নিয়মগুলোকে মুখস্থ করে তারপর এগুলোকে উদাহরণ হিসেবে লিখে দেখানো। এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। কী হোমওয়ার্ক থাকবে? না, যুক্তির বৈধতা অবৈধতার নিয়মগুলোকে মুখস্থ করবে, তারপর সেইগুলোকে উদাহরণ হিসেবে আমাকে লিখে দেখাবে। ছুটির পরে, আমাদের এই ছুটির পরে তোমাদের কাজ থাকবে আমাকে এই বৈধতার নিয়ম এবং অবৈধতার নিয়মগুলোকে অনুসরণ করে উদাহরণ লিখে দেখানো। এর পরে যেটা আছে সেটা হলো, এই যে আমরা যুক্তির অধ্যায়টি আলোচনা করলাম এতদিন ধরে, এই অধ্যায় থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে যেগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ, চলো সেগুলো একটু আমরা দেখে নিই। সেই প্রশ্নগুলি হলো, আমি তোমাদের এখানে লিখে দিয়েছি যুক্তির অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নাবলী কী কী আসতে পারে। এক নম্বরে লিখেছি যুক্তি কাকে বলে, এটি আসতে পারে। এছাড়াও আছে অবরোহ যুক্তি কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো।
তিন নম্বরে আছে আরোহ যুক্তি কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। চার নম্বরে আছে যুক্তির যে বিভিন্ন প্রকার, যেটা আমি ছকসহ তোমাদেরকে আলোচনা করে দেখিয়েছিলাম, সেটা কিন্তু আসতেই পারে পরীক্ষাতে। পাঁচ নম্বরে কি আছে, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করো। ছয় নম্বরে আছে একটি বচনের সত্যতা মিথ্যাত্ব কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয়। এখানে আছে সত্যতা মিথ্যাত্ব কোন ক্ষেত্রে প্রয়োগ হয়, উত্তর হিসেবে তোমরা লিখতেই পারবে, বচনের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে সত্যতার মিথ্যাত্ব। আর তারপরের নম্বরে আছে যুক্তির বৈধতা এবং অবৈধতা কাকে বলে, কখন একটি যুক্তি বৈধ হবে, কখন একটি যুক্তি অবৈধ হবে। এই হচ্ছে এই যুক্তির অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নাবলী। এই প্রশ্নগুলোকে তোমরা যদি খুব ভালো মতো করে অভ্যাস করো, বারবার লিখে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই সেটা হেল্পফুল হবে। আশা করি তোমরা আজকের পড়া সকলেই বুঝতে পেরেছো, এবং যেভাবে যেভাবে আমি তোমাদেরকে গাইড করলাম, তোমরা এইভাবেই পড়াশুনো করবে। আজকে এইটুকুই থাক, ভালো থেকো, সুস্থ থেকো।